আজকে আমি বানিয়ে নিয়েছি বম্বের একটা বিখ্যাত খাবার, সেটা হচ্ছে তাওয়া পোলাও। আপনারা এই রান্নাটা এই শীতের সময় সকালবেলা টিফিনে খেতে পারেন, খেতে খুবই ভালো হয়। তো চলুন খুব বেশি সময় নষ্ট না করে আপনাদেরকে শিখিয়ে দিই কীভাবে আজকে আমি এই রান্নাটা করলাম। তাওয়া পোলাও বানানোর জন্য এখানে লাগছে বাসমতি চাল, আমি এখানে বাসমতি চালটাকে এখানে ধুয়ে নিয়েছি। তাছাড়া লাগছে সামান্য হলুদ গুঁড়ো, লাগছে শুকনো লঙ্কা গুঁড়ো, লাগছে নুন, লাগছে পরিমাণ মতো মাখন, লাগছে পাওভাজি মশলা পরিমাণ মতো, লাগছে টমেটো কুচি, লাগছে ক্যাপসিকাম কুচি, লাগছে কড়াইশুঁটি, লাগছে বিনস, লাগছে গাজর কুচি, লাগছে সামান্য একটু আদা বাটা, আর লাগছে রসুন বাটা। এটা আমি নোড়ার মধ্যে একটু থেতো করে নিয়েছি। লাগছে পেঁয়াজ কুচি, আর লাগছে আলু সেদ্ধ। প্রথমে আমি বাসমতি চালের মধ্যে কিছুটা জল মেশাবো। জল মিশিয়ে 20 মিনিট মতো চালটাকে এখানে রাখব। আমি এখানে ঢাকা দিয়ে প্রায় 20 মিনিট মতো আমি চালটাকে জলে ভিজিয়ে রাখছি। 20 মিনিট হয়ে গেছে। এবার আমি চালটাকে ছেঁকে নিয়ে এবার এটাকে সেদ্ধ বসাতে দেব। এদিকে আমি এখানে পাত্রের মধ্যে কিছুটা জল নিয়ে আমি হাই ফ্লেমে জলটাকে একটু ফুটতে দিয়েছি। এবার আমি এই জলের মধ্যে যোগ করব, জলের স্ফুটনাঙ্ক বৃদ্ধির জন্য আমি এখানে যোগ করব সামান্য 1 চিমটে মতো লবণ। সামান্য একটু লবণ যোগ করব, তার সাথে আমি এখানে যোগ করব অল্প একটু হলুদ গুঁড়ো। আমি এরপর এই জলের মধ্যে যোগ করছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এরপর আমি এখানে চালগুলোকে যোগ করব। আমি এরপর এখানে চালগুলোকে একে একে যোগ করব। চালগুলোকে আমি একে একে এখানে পুরো চালটাকে এখানে আমি যোগ করছি। যেহেতু পাত্রটা আগে অনেকটা ছোট ছিল, সেই জন্য আমরা অন্য একটা পাত্রে চাল আর এই জলগুলোকে আমি শিফট করে নিয়েছি। এবার এই পাত্রে চালগুলোকে সেদ্ধ হতে দেব। চালটা যতক্ষণে সেদ্ধ হচ্ছে, অন্যদিকে আমি একটা পাত্রে কিছুটা জল নিয়ে আমি জল গরম করতে বসিয়েছি। এর মধ্যে সামান্য একটু নুন যোগ করে স্ফুটনাঙ্ক বাড়িয়ে দেব। এবার এর মধ্যে আমি সবজিগুলোকে হালকা করে একটু যোগ করে ভাপিয়ে নেব। আমাদের এদিকে জলটা ফুটে উঠেছে, এবার আমি একে একে সবজিগুলোকে যোগ করছি। প্রথমে আমি গাজর যোগ করছি, এরপর আমি যোগ করছি বিনস, এরপর যোগ করছি ক্যাপসিকাম, আর এরপর যোগ করছি মটরশুঁটি। সবজিগুলোকে আমি এখানে হালকা ভাপিয়ে নেব। ঠিক আছে, এবার আমরা রান্নাটা শুরু করব। প্রথমে কড়াইতে কিছুটা আমি মাখন যোগ করলাম, প্রায় 1 টেবিল চামচ মতো আমি এখানে মাখন যোগ করলাম। মাখনটা গলে গেলে তারপর আমি বাকি রান্নাটা শুরু করব। এরপর আমি যোগ করব, এই মাখনের মধ্যে যোগ করব আদা কুচি আর রসুন কুচি। আদা কুচি আর রসুন কুচি যোগ করার পর কিছুক্ষণ এটা একটু নাড়িয়ে নিচ্ছি। আমি একটু হালকা হাতে এটাকে নাড়িয়ে নিচ্ছি। এরপর আমি যোগ করছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু হালকা করে লাল করে ভেজে নেব।
পেঁয়াজটা এখানে হালকা ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি এখানে যোগ করব টমেটো। টমেটোটা যোগ করে আমি এখানে কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছি। এবার আমি এখানে ভাপানো সবজি সবজিগুলো যোগ করব। সবজিগুলো যোগ করে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। যেহেতু এটা তাওয়া পোলাও, এখানে সবজিগুলো খুব একটা বেশি মানে খুব একটা বেশি গলা গলা হলে খেতে ভালো লাগবে না, তো সেই জন্য আমি মোটামুটি এটাকে একটু সেদ্ধ করেছি। এরপর আমি যোগ করব আলুগুলো। যোগ করে এখানে আমি একটু হালকা হাতে নাড়াচাড়া করব যাতে আলুগুলো সেভাবে ভেঙে না যায়। আমি আলুগুলোকে প্রেশার কুকারে সেদ্ধ করার সময় আমি 4টে সিটি দিয়ে আলুগুলো সেদ্ধ করে নিচ্ছি। এরপর আমি যোগ করব এই ছোট চামচের আধ চামচ মতো শুকনো লঙ্কা গুঁড়ো। শুকনো লঙ্কা গুঁড়ো যোগ করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এরপর আমি যোগ করব পাওভাজি মশলা। পাওভাজি মশলাটা আমি একটুখানি দরাজ হাতেই দেব। পাওভাজি মশলা যোগ করে এটাকে ভালোভাবে আমরা নাড়িয়ে নিচ্ছি। এরপর আমরা সেদ্ধ করে নেওয়া বাসমতি চালগুলো এখানে যোগ করব। নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করা বাসমতি চাল। চালটা যোগ করার পর এবার আমরা সবজিগুলোর সাথে ভালোভাবে বাসমতি চালটাকে আমরা নাড়িয়ে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে চালের সাথে সবজিগুলো আমরা মিশিয়ে নেব। এরপর আমরা এখানে যোগ করব পরিমাণ মতো বেশ কিছুটা নুন। এবার নুন যোগ করে চালটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে আজকে তাওয়া পোলাও। আমাদের আজকের পরিবেশন তাওয়া পোলাও পুরোপুরি তৈরি। মূলত এই রান্নাটা তাওয়াতে করে, কিন্তু যেহেতু আমাদের কাছে তাওয়া নেই সেজন্য একটা এরকম বড় খোলা একটা কড়াইতে সেখানে আমরা আজকে এই পোলাওটা করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেল পেট পুজো উইথ মেহুলিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।